সেপ্টেম্বর রাজভবন অভিযান করবে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন সহ মোট 7টি সংগঠন। এ উপলক্ষে রাজধানী আগরতলায় ব্যাপক প্রচার চালিয়েছে বামপন্থী এই 7 সংগঠন। মঙ্গলবার এই উপলক্ষে আয়োজন করা হয় এক বাইক র্যালির। র্যালিটি আয়োজন করা হয় আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে। এখানে আয়োজিত এক পথসভায় উপস্থিত ছিলেন তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক এবং ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে সহ অন্যান্যরা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি রতন ভৌমিক কেন্দ্রীয় সরকারের সমালোচনায় মুখর হন। নয়া শিক্ষানীতিকে অবৈজ্ঞানিক বলে আখ্যা দেন তিনি। তার এই অঙ্গ হিসাবে আমাদের রাজ্যে আমরা 23 তারিখ 1 নভেম্বর রাজভবন অভিযান করব। আমরা ঠিক করেছি এই রাজভবন অভিযান আমরা বেলা 11টায় রবীন্দ্রভবন সামনে থেকে আমরা করব, যাতে রাজ্যের সর্বত্র আমরা প্রচার ইত্যাদি সংগঠিত করছি, তারা আসবেন।